गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी अवंतिका। तो आज के आम्रा कोथाय जाच्छी, चलो ताले घुरे आशी। आर तुमी बोलो। आम्रा पूजो बाड़ी। Hi friends, welcome back to my channel. আমি অবন্তিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে চলো ঘুরে আসি পূজা বাড়ি থেকে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তুমি কিছু বলো। বলো 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 পূজা বাড়ি দিদি ভাই, আমি, মা ও আমার নুনু, তো প্লাস সবাই পরিবারের সবাই মিলে যাচ্ছি। আর আমাদের পুচকি দুটো তো আছে। তো চলো তাহলে দেখতে থাকো। আর কিছু বলো। তো আমরা চলে এলাম পাড়ায়। কাকিমা বাড়ি পূজা, কাকি শাশুড়ি হয়, তো উনি নিমন্ত্রণ করে এসেছিলেন তো যাওয়ার জন্য। তো আমরা যথারীতি চলে এসেছি। আর এখানে এসে দেখছি বামুন ঠাকুর পূজা করছে। আর আজকে তো পূর্ণিমা, তো পূর্ণিমাতে ওনাদের এখানে জাগ্রত করে পূজা হয়। আর তোমাদের কাছে শেয়ার করলাম কীভাবে শিবের লিঙ্গ স্থাপন করছে আর কীভাবে পূজা করছে। আর তাহলে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমাকে একটু সাপোর্ট করো। তাহলে দেখতে থাকো শেষ পর্যন্ত। भक्ति संपन्ने सीमात देवी जन्नवी अमृते नम्बदा देवी भगीरथी पुराहिम ओम गंगा ओम गंगा ओम गंगा। आसन मंत्र समय पृष्ठ ऋषि शतलं छंद कर्म देवतासन पवेशने विनियोग भोग महादेव महादेव महत्कारण महायोगी महेश्वरम महापाप हरण देवो वपरायो नमो नम सेवाय संताय कर्णत्रयो हेतवे निवेदयामि समानं तन्नति परमेश्वरम। Hello।
তো দেখলে তো শিবলিঙ্গ কেমন ভাবে স্নান করানো হলো, আর এখানে ঠাকুর মশাই শিবলিঙ্গকে খুব সুন্দর করে স্নান করিয়েছেন। তো যাই হোক, তোমরা দেখলে আর আমাদের এখানে এইভাবেই করলেন, আর যে শিবের এই আরাধনা আমরা সাধারণত জানি শিব চতুর্দশী বা চতুর্দশীতে হয়ে থাকে, ছোটো থেকে জেনে আসি শিব চতুর্দশী। তো যাই হোক, আমরা শিব চতুর্দশী নামে প্রচলিত জানি, আমাদের এখানে এইভাবেই বলে। তো চতুর্দশীতেই শিবের প্রতিষ্ঠা করা হয়, অনেকে শিবের আরাধনা করা হয়। তো তো কাকিমারা পূর্ণিমাতেই শিবের প্রতিষ্ঠা করলো। তো এখানে দেখতে পাচ্ছ ওই শিবের যে স্নান করানো জল, দুধ, তারপর ডাবের জল, গঙ্গার জল, ওইগুলো সব একসঙ্গে স্নান করানো জলটা ওটা প্রসাদ হিসাবে সবাইকেই দেওয়া হবে। আর পাত্রটা ধুয়ে নিয়েছে, আর এবারে বেলপাতা দিয়ে ওখানে রেখে দিয়ে এবার শিবকে প্রতিষ্ঠা করা হবে, করে শিবের পূজা করা হবে, আর আবার নতুন করে সাজানো হবে। আর বলছিল ঠাকুরমশাই যে এটা খুব ভারী, তো উনি অন্য এক জায়গায় পূজাতে গিয়েছিল, সেখানে নাকি আরও শিবের ওই মূর্তিটা ছিল প্রচুর ভারী, নাকি 10-12 জন মিলে ধরে তারপরে ওই শিবের মূর্তি স্থাপন করতে হয়েছে। তো এখানে ঘরোয়া উপায়ে কিন্তু তাও অনেকটাই বড়। তো এখানে পূজা হচ্ছে, দেখতে থাকো। আর এখানে শিবের যেসব যা যাবতীয় যা লাগে উনি ভালো করে সাজিয়েও নিচ্ছে, আর ভালো করে ওগুলো নিজের মনের মতো করে আরাধনা করছে। তো আমাদের গ্রাম বাংলায় জানো তো কী হয়, একের বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় তো সবাই মিলে মানে যৌথভাবে করা হয়, বলে গেলে তো সবাই যাওয়া হয় আর খুব মজা করা হয়। গ্রামে এটা হয়, জানি না শহরে এটা হয় কি না। তো এখানে আমাদের অনেক 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 সবাই পাড়া প্রতিবেশী আছে, সবাই একসঙ্গে যাওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছো এখানে প্রসাদগুলো সাজিয়ে দিচ্ছে কাকিমা। তো এখানে প্রসাদগুলো সাজানো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে ঠাকুরমশাই আবার পূজা শুরু করবে। তো তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলে এলাম খাওয়া দাওয়াতে, আর এখানে জায়গাটা অনেকটাই শর্ট, তো তার জন্য অনেক ব্যাচ বসবে বলে মা বললো তোরা খেয়ে নে। তো আমি, দিদিভাই, আমার ননদ, আমার মেয়েরা সব চলে এসেছি খেতে, আর পুচকি দুটো না আমাদের পাশে বসিনি, আমার আর দিদিভাইয়ের পাশে, ওর পিসির পাশে বসেছে, দুজনের দুই পাশে। আর এখানে খাবার মেনু হলো বেগুনি, খিচুড়ি, চাটনি, পাঁপড় আর আলুর দম। তো এই হলো প্রসাদ আর মিষ্টি। আর এখানে আমরা খাচ্ছিলাম, দিদিভাই আর আমি একসঙ্গে বসেছি, আর ঠাম্মা আর মা একটু পরে বসবে। আর বললাম না জায়গাটা শর্ট, এই জন্য এখানে বসার জায়গাও খুব কম। তো ক্যামেরা করছিলাম, দিদিভাই হাসাহাসি করছিল। তো যাই হোক, আর তো খিচুড়ি যখন দিয়েছে কি গরম, আর তোমরা জানো তো গরম পড়ে গেছে, ফাল্গুন মাস পড়ে যাওয়া মানে গরম পড়ে যাওয়া, আর সত্যি বলতে কি খুব খুব খুব
গরম পড়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে ফেরার পথে ফিরছি, আর দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা কিন্তু চারিদিকে গাছে ভর্তি, আর কিন্তু অতটা গ্রামও বলতে পারবে না, মোটামুটি খুব গ্রাম না, আবার খুব শহরও বলতে পারবে না। তো যাই হোক, ফেরার পালা আর ফিরছিলাম, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার সঙ্গে একটু থেকো আর সাপোর্ট করো। তাহলে আজকে টাটা, বাই বাই, নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হব। তাহলে সমাপ্ত করে দিলাম।